আবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল। তৃণমূলের জেলা পরিষদ সদস্যা ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সভাপতি তাজামুল হোসেনের বিরুদ্ধে। মালদা জেলা পরিষদের সদস্যা তৃণমূলের মমতাজা বেগমের দাবি, শুক্রবার দুপুরে তাদের বাড়িতে তিন চারজন যুবক আসে। তার হাতে একটি চিঠি ও ফল মিষ্টির প্যাকেট দিয়ে যুবকরা বলে এটা তার স্বামীকে খেয়ে নেওয়ার জন্য, এটাই তার স্বামীর শেষ খাবার। তৃণমূল সদস্যার অভিযোগ, চিঠিতে তার স্বামীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। গোটা ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি তাজামুল হোসেনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ। লোকেরা এসে চিঠি দিয়ে গেল, হাজবেন্ডকে মেরে ফেলবে, এই হুমকি দিয়ে গেছে। আজকে থাকলে তো একটা শেষ কিছু করেই যেতাম, তো নাই যখন তখন দেখবে এই খাবার, খাবার দিলাম কিছু, খাবারটি খাইয়ে এলিস, ভালো করে দিয়ে রেডি করে রাখবি। দুর্নীতির প্রতিবাদ করায় তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ মমতাজা বেগমের স্বামীরও। জনগণ যে আমার সাথে চলে আসছে, এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় হিংসার কথা। আর যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য আমি প্রতিবাদ করি, যে পাবলিক, যে পাবলিকের জন্য, যে মামাটি সরকার থেকে মমতা ব্যানার্জি আমাদের যেগুলো উন্নয়ন পাঠাচ্ছে সেগুলো আমার মানুষের দরজায় পৌঁছাতে পারে না, ওগুলো লোপাট হয়ে যায়। যদি অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি তাজামুল হোসেন। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি কিছু জানি না, আমি কিছু ছিলাম না। আমি কালকে ওই পাকুয়াহাটে যে শুভেন্দু অধিকারের মিটিংয়ে আমি ছিলাম, ওনার সাথে ছিলাম, ওরা কোনো ঝোড়ঝামের মধ্যে নাই। তৃণমূলের ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করলেও দলে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি। যদি নিজেদের মধ্যে নিচু এলাকায় কোনো রকম ভুল বুঝিয়ে হয়ে থাকে সেটা আমরা তদন্ত করে বের করবো। দল তো ব্যবস্থা নেবেই, তাকে দলের তো একটা আমাদের অবজারভার আছে শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যা নির্দেশ দিলেন, জেলা সভাপতি মর্জম সেবা আছেন যেটা হবে। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছেন জেলা পরিষদের সদস্যা। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।